শুরুতেই সংবাদ শিরোনাম, ভারতীয় বাহিনীর ঘুম কেড়ে নিয়েছে যে মাওবাদী কমান্ডার। রাশিয়ার S-400 বিমান বিধ্বংসী ক্ষেপণাস্ত্র কিনতে মরিয়া ভারত। আবারও মিয়ানমারে বিক্ষোভে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়ালো 570 জনে। জেনারেল হাফতাফের সেলের সাথে ইসরায়েলি গোয়েন্দা কর্মকর্তার সাক্ষাৎ। অবশেষে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় বসছে ইরান। ইথিওপিয়ার সীমান্তে রক্তক্ষয়ী সংঘর্ষ, নিহতের সংখ্যা বেড়ে 100 জন। এবং সবশেষ থাকছে সরকার গঠনে নেতানিয়াহুকেই বেছে নিলেন ইসরায়েলি প্রেসিডেন্ট। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার চলুন বিস্তারিত জানা যাক। ভারতের ছত্তিশগড়ে গত শনিবার যে গেরিলা হামলায় নিরাপত্তা বাহিনীর অন্তত 22 জন সদস্য নিহত হয়েছেন, তার মূল পরিকল্পনাকারী হিসেবে চিহ্নিত করা হচ্ছে মাধবি হিটমা নামের একজন মাওবাদী কমান্ডারকে। রাজ্য পুলিশের কোনো কোনো সূত্র জানাচ্ছে, বছর 50-এক এই আদিবাসী কমান্ডার গত 2 দশকে প্রায় 27টি বড় বড় হামলায় যুক্ত ছিলেন। তার মাথার উপর ইতিমধ্যেই 40 লাখ রুপির ইনাম ঘোষিত হয়েছে, তবে ভারতীয় নিরাপত্তা সংস্থাগুলোর কাছে তার সাম্প্রতিক সময়ের কোনো ছবি পর্যন্ত নেই। মাধবি হিটমাকে ঘিরে ছত্তিশগড়ে অনেক জনশ্রুতিও তৈরি হয়েছে, তবে নিরাপত্তা বিশ্লেষক এবং বিশেষজ্ঞরা এই বলে সতর্ক করে দিচ্ছেন যে তার সবগুলো হয়তো বিশ্বাসযোগ্য নয়। গত শুক্রবার রাতে ভারতের CRPF এবং তাদের এলিট কুবরা ফোর্স, ছত্তিশগড় রাজ্য পুলিশ এবং ডিস্ট্রিক্ট রিজার্ভ গার্ড বা স্পেশাল টাস্ক ফোর্সের মোট 1,200 সদস্য বস্তার গহীন জঙ্গলে একযোগে অভিযান চালিয়েছিল একজন মাওবাদী নেতাকে ধরার লক্ষ্যেই। এই ব্যক্তি আর কেউ নন, পিপলস লিবারেশন গেরিলা আর্মির 1 নম্বর ব্যাটালিয়নের কমান্ডার মাধবি হিটমা। তিনি হিট লামো নামেও পরিচিত। কিন্তু পরদিন দেখা গেল হিট মালুককে ধরা তো দূরের কথা, তার বাহিনীর পাতা ইউ আকৃতির গোপন ফাঁদে ঢুকে প্রাণ হারালেন অন্তত 22 জন জওয়ান, গুরুতর জখম হলেন আরও প্রায় 30 জন। ভুল গোয়েন্দা তথ্য নিরাপত্তা বাহিনীকে বিভ্রান্ত করে আরও একবার ফাঁকি দিলেন মাধবি হিটমা। মাওবাদী আন্দোলনের গবেষক বিদ্যাশঙ্কর তিওয়ারিশি জানাচ্ছেন, 90-এর দশকে গুড়াই ইনি নাকশাল বিদ্রোহে যোগ দেন এবং নিজের খোরদার বুদ্ধিকে কাজে লাগিয়ে সংগঠন এগিয়ে যান। হিটমা সম্পর্কে বলা হয় তিনি এতটাই নিষ্ঠুর এবং রিরো যে কোনো অভিযানের পর নিহত পুলিশ বা সেনা সদস্যের লাশ এবং রক্ত নিয়ে হোলি খেলতেও দ্বিধা করেন না। 180 থেকে 250 জন বিশ্বাসী এবং অনুগত নকশাল গেরিলার একটি সুরক্ষা বলয় তাকে সবসময় ঘিরে থাকে, যার মধ্যে বহু নারী সদস্যও রয়েছেন। রাশিয়ার তৈরি বিতর্কিত S-400 বিমান বিধ্বংসী ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা পেতে মরিয়া হয়ে উঠেছে ভারত। মঙ্গলবার দিল্লিতে 2 দেশের পররাষ্ট্রমন্ত্রীর পর্যায়ে বৈঠক অনুষ্ঠিত হয়। এতে ভারতের পক্ষে নেতৃত্ব দেন S-জয়শঙ্কর এবং রাশিয়ার সের্গেই ল্যাভরভ। বৈঠকে S-400 পেতে প্রশ্ন তুলেন ভারতীয় কূটনৈতিকরা। খবরে বলা হয়েছে, দিল্লিতে বৈঠকের পর সামরিক প্রযুক্তিগত সহযোগিতা জোরদার করার লক্ষ্যে প্রতিশ্রুতি দিয়েছে রাশিয়া। বৈঠক শেষে S-জয়শঙ্কর জানিয়েছেন, পরের বছর প্রতিরক্ষা মন্ত্রীরা S-400 ক্ষেপণাস্ত্র ব্যবস্থা নিয়ে আলোচনা করবে। ভারতের পরিকল্পনা রয়েছে S-400 বিমান বিধ্বংসী ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা রাশিয়ার কাছ থেকে ডিসেম্বরে বুঝে নেবে, তবে এতে ত্রুটি ভারতের উপর বেড়ে চলেছে। রাশিয়ার কাছ থেকে সামরিক সরঞ্জামাদি কেনার কারণে 2017 সালে ভারতকে কোনো ছাড় দেয়নি ট্রাম্প প্রশাসন, তবে মার্কিন ওয়েবার আইন অনুযায়ী বাইডেন প্রশাসনও একই নীতি অবলম্বন করতে পারেন। মিয়ানমারে সামরিক শাসন বিরোধী বিক্ষোভে সশস্ত্র এবং নিরাপত্তা বাহিনীর সহিংসতা অবস্থানে দেশটিতে সোমবার পর্যন্ত অন্তত 570 জন নিহত হয়েছেন। মিয়ানমারের অবস্থা পর্যবেক্ষণকারী এক সংস্থার বরাত দিয়ে মঙ্গলবার এই তথ্য জানায় আন্তর্জাতিক সংবাদ মাধ্যম। থাইল্যান্ড ভিত্তিক সংস্থা অ্যাসিস্ট্যান্স অ্যাসোসিয়েশন ফর পলিটিক্যাল প্রিজন্স তাদের প্রতিবেদনে জানায়, বিক্ষোভ সংশ্লিষ্টতায় 2,728 জন সামরিক জান্তার হাতে বন্দী রয়েছে। এছাড়া গ্রেফতারি পরোয়ানা জারি রয়েছে আরও 443 জনের নামে। সংস্থাটি জানায়, দেশটিতে নিরাপত্তা বাহিনীর বিক্ষোভ দমনে তাদের গ্রেফতারি অভিযান জোরদার করেছে,
গ্রেফতার অভিযানে সাধারণ নাগরিকদের ঘরে ঘরে হানা দিচ্ছে মিয়ানমার নিরাপত্তা বাহিনী। এছাড়া রাস্তায় চলাচল করা গাড়ি এবং মোটরসাইকেল থামিয়ে তল্লাশির মাত্রাও বাড়ানো হয়েছে। ইসরায়েলের গোয়েন্দা কর্মকর্তারা সম্প্রতি গোপনে লিবিয়ার পূর্বাঞ্চলীয় যুদ্ধবাজ নেতা জেনারেল খলিফা হাফতাফের ছেলে সাদ্দাম হাফতাফের সাথে সাক্ষাৎ করেছেন। যুক্তরাষ্ট্র ভিত্তিক সংবাদ মাধ্যম ওয়াশিংটন ফ্রি বেক নিয়ে গত 1 এপ্রিল প্রকাশিত একটি প্রতিবেদনে এই তথ্য জানানো হয়। সাদ্দাম হাফতাফ ডিসেম্বরে অনুষ্ঠিত লিবিয়ায় প্রেসিডেন্ট নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। ওই প্রতিবেদনে বলা হয়, সাদ্দাম হাফতাফ লিবিয়া শাসনে পশ্চিমা সমর্থন লাভের চেষ্টা করছেন। এই বিশ্ব সমর্থনের সংকেত হিসেবে লিবিয়ায় সাদ্দাম হাফতাফের সাথে সাক্ষাৎ করেন ইসরায়েলি কর্মকর্তারা। ইসরায়েলি কর্তৃপক্ষ এই বিষয়ে মন্তব্য করতে অস্বীকার করলেও ফ্রি বেকন বৈঠকের সাথে সংশ্লিষ্ট সূত্রের বরাত দিয়ে জানায়, ইসরায়েলি কর্মকর্তারা সাদ্দাম হাফতাফের সাথে আঞ্চলিক পরিস্থিতি এবং স্থিতিশীলতার বিষয়ে আলোচনা করেন। ওই সূত্র দাবি করে, ইসরায়েলি কর্মকর্তারা সাদ্দাম হাফতাফের সঙ্গে সমর্থনের কথা জানান। সাদ্দাম হাফতাফ ডিসেম্বরের প্রেসিডেন্ট নির্বাচনে লিবিয়ার সাবেক একনায়ক মুয়াম্মার গাদ্দাফির ছেলে সাইফ আল ইসলামের সাথে প্রতিদ্বন্দ্বিতা করবেন। জেনারেল খলিফা হাফতাফ 1969 সালে লিবিয়ায় অভ্যুত্থানে গাদ্দাফিকে সহায়তা করেন, কিন্তু 1987 সালে লিবিয়ায় অভিযানে বন্দী হওয়ার পর হাফতাফকে ত্যাগ করেন গাদ্দাফি। পরে যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়ায় বসবাস শুরু করেন হাফতাফ। অবশেষে পরমাণু চুক্তি রক্ষায় যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় বসছে ইরান। অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় মঙ্গলবার এই আলোচনা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। সোমবার মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নেট প্রাইস সাংবাদিকদের বলেন, আমাদের সামনে যে চ্যালেঞ্জ রয়েছে সেগুলো কখনোই খাটো করে দেখছে না, মাত্র আলোচনা শুরু হচ্ছে, দ্রুত কোনো বড় অগ্রগতির আশা করছি না, কারণ আমরা ধারণা করছি আলোচনা কঠিন হবে। প্রাইসে জানান, বাইডেন প্রশাসনের লক্ষ্য হলো চুক্তি মেনে চলতে দ্বিপক্ষীয় সমঝোতার মঞ্চ প্রস্তুত করা। এদিকে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, মঙ্গলবারের বৈঠক হলো নিষেধাজ্ঞা প্রত্যাহারের উপায় নিয়ে আলোচনা করা। 2018 সালের মে মাসে সম্পূর্ণ অবৈধভাবে ইরানের পরমাণু সমঝোতা থেকে আমেরিকাকে বের করে নেন এবং তেহরানের বিরুদ্ধে কঠোর নিষেধাজ্ঞা আরোপ করেন। তিনি ঘোষণা করেন, ইরানকে তার ভাষায় আরেকটি ভালো চুক্তি স্বাক্ষরে বাধ্য করার লক্ষ্যে তেহরানের উপর সর্বোচ্চ চাপ প্রয়োগ করা হয়েছে। ইথিওপিয়ার সীমান্তবর্তী অঞ্চলে রক্তক্ষয়ী এক সংঘর্ষে কমপক্ষে 100 জন নিহত হয়েছেন। দেশটির সোমালি এবং হাফতাফ সীমান্তবর্তী অঞ্চলে এই ঘটনা ঘটে। দেশটিতে আগামী জুনে জাতীয় নির্বাচনের আগে এই সহিংসতা দেখা গেল। আফতার অঞ্চলের ডেপুটি পুলিশ কমিশনার আহমেদ হুমেথ বলেন, গত শুক্রবার শুরু হওয়া সংঘর্ষে পর্যন্ত 100 জনেরও বেশি বেসামরিক মানুষ নিহত হয়েছেন। সোমালিয়ার আঞ্চলিক বাহিনীগুলো এই সহিংসতার জন্য দায়ী। এদিকে সোমালিয়া অঞ্চলের এক মুখপাত্র আলী বেদেল জানান, শুক্রবারে 25 জন নিহত হওয়ার পর একই বাহিনীর আক্রমণে মঙ্গলবার অসংখ্য বেসামরিক মানুষ প্রাণ হারান। দেশটির প্রধানমন্ত্রী আবি আহমেদের সরকার যখন টাইগ্রো অঞ্চলে নিয়ন্ত্রণ নেওয়ার চেষ্টা করছেন, তখন ওই সহিংসতা তীব্র আকার ধারণ করল। ইসরায়েলের প্রেসিডেন্ট রিউবেন রিভলিন আবারও সরকার গঠনের জন্য ক্ষমতাসীন প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে বেছে নিয়েছেন। আজ মঙ্গলবার ইসরায়েলে চলমান রাজনৈতিক অচলাবস্থার মধ্যেই এমন সিদ্ধান্ত জানালেন তিনি। প্রেসিডেন্ট রিউবেন বলেন, কোনো দলীয় প্রধানই সরকার গঠনের জন্য প্রয়োজনীয় সমর্থন লাভ করতে পারেননি। এর মধ্যে বেনিয়ামিন নেতানিয়াহুর সরকার গঠন কিছুটা বেশি সম্ভাবনা রয়েছে, আমি তার উপর ওই দায়িত্ব পালনের সিদ্ধান্ত নিয়েছি। উল্লেখ্য, এর আগে ইসরায়েলি আইন পরিষদের নেসেটে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতার অভাবে প্রতিদ্বন্দ্বী রাজনৈতিক দলগুলোর সাথে দীর্ঘ আলোচনা করেন রিভলিন। সেই আলোচনায় নেসেটের 52 সদস্যের প্রধানমন্ত্রী হিসেবে বেনিয়ামিন নেতানিয়াহুকেই সমর্থন করেন। আজকের মতো এ পর্যন্তই ছিল। ভিডিওটি সম্পর্কে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। বিশ্ব সর্বশেষ নিউজ সবার আগে দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখুন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।